ভার্সিটিতে ভর্তি হবে, তাও মা নিয়ে খাওয়াই দেয়। আমার বাসায় গেছিল, স্যার আমার সমান ছেলের একটু সমস্যা আছে স্যার, কিছু মনে করি না। কি 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 সমস্যা? আমি খাওয়াই না দিলেও খায় না। পাগল হয়েছেন আপনি, পাগল হয়েছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছেন না যে চির শিশু করে আর রাখিও না করে, আপনি তো ওরে শেষ করে ফেলছেন, ছেড়ে দেন, আপনি যান দেখি ছেলে খায় কি না খায় আমি দেখবো। স্যার এরকম বললেন না, ছেলে তো পরীক্ষা খারাপ হবে। আমি কি আপনি ওর পরীক্ষা নষ্ট করছেন? আপনি যান, আপনার মতো গার্জিয়ানের দরকার নাই। দুই দিন পরে সে ইউনিভার্সিটির ছাত্র, মা কি তার বিছানায় পাহারা দিবে, বাচ্চা বানায় রাখছে। বুঝতে যান লড়াই করে বাঁচতে হয়, সত্য মিথ্যা যাচাই করতে দেন, বন্ধুদের সাথে চলতে ফিরতে চিন্তা করে দেখেন সে কোন বন্ধু পেয়ে গেছে। ভালো বন্ধু পেলে আল্লাহর নেয়ামত। ওই বন্ধুর কাছে একটা ঝাড়ি খাবে, গালি খাবে, বুঝবে দুনিয়াটা এক রকমের না, ঝাড়ি খালি খেয়ে পড়তে বড় হতে হয়। দোকানে গিয়ে সে প্রতারণার শিকার হবে, বুঝবে মানুষ এক রকমের না, প্রতারক দুনিয়ায় আছে। চলার পথে নানা বর্ণে, নানা গন্ধে, নানা রকমে, নানা টার্গেটে, নানা ভাবনায়, নানা চিন্তায় এই জগৎ পরিক্রমা পাড়ি দিতে হয়। এই জগৎটা তো সহজ নয়, সস্তা নয়, ঠিক কিনা? কিন্তু উনি বাচ্চারে বাচ্চাই বানাই রাখছে। এই 18 বছর বয়সে এখনো ডাকে খোকা, এখনো সে ফিডার খাওয়ায়। এগুলো করেন না, এগুলো কিচ্ছু হবে না, এগুলো অথর্ব। কিছু হইলেই মাই কই, মানে নিজের তো আর কিচ্ছু নাই, কোনো স্বাধীনতাই নেই, স্বাধীন চিন্তাও নাই। আমার একজন স্যার ছিলেন, উনি আমার বিশ্ববিদ্যালয়ে আসবেন পরীক্ষা নিতে। আমি বললাম, স্যার বিমানের টিকিট তো পাওয়া যায় না। বলো কি? না স্যার ওদিনকে বিমানের টিকিট দাঁড়াও, তোমার ভাবিকে জিজ্ঞেস করি। গেল ভাবিকে জিজ্ঞেস করতে, হ্যাঁ ফয়জুল, উনি বলছেন যে এসি বাসের টিকিট হইলে হবে। ঠিক আছে, আমি স্যার এসি বাস দেখতেছি। এসি বাসে স্যার সামনে 1200 টাকা, পিছনে 800 টাকা, কি করবো? দাঁড়াও তোমার ভাবিরে জিজ্ঞেস করি। বললো যে 800 টাকা আর 1200 টাকা বেশি খুব ব্যবধান নাই, যদি সিটে ঝাঁকাঝাঁকি বেশি না করে তাহলে পিছনে নিলেও হবে। আমি বললাম, স্যার এখানে 3টা গাড়ি আছে, গ্রিন লাইন, এরপরে লন্ডন এক্সপ্রেস, আর একটা কি মনে আসতেছে না, কোনটায় কাটবো? কয় দাঁড়াও তোমার ভাবিরে জিজ্ঞেস করে নি। এই ঘোড়া রান্ডা একটা টিকিট কাটতে গিয়ে আমার তার পিছনে যে কয় ঘন্টা ব্যয় হলো। এই জাতীয় মানুষ বানাইয়েন না, বিশ্ববিদ্যালয়ের টিচার হইলেই খালি বুদ্ধি বাড়ে না, বুদ্ধি বাড়ে পরিবার থেকে। ঠিকমতো খাওয়া দেন, পরিমিত দেন, পেটটা একটু খালি রাখেন, ফল খাওয়াবেন তাজা খাওয়াবেন, দুধ খাওয়াবেন তাজা খাওয়াবেন, সন্তান ব্রিলিয়ান্ট হবে। সুবহানাল্লাহ, যেদিন খাওয়ায় 2.5 কেজি একসাথে ডিপেয়ে দেয়, পরে 1 সপ্তাহ দুধের কোনো চেহারা নাই, এই সন্তান হবে পেটুক। ওই সন্তান পেটুক, ও ভালো ই হবে না, পরিবেশে চলতে পারবে না, ওরে নিয়ে সবসময় লজ্জা পাবে। সন্তান স্যার তো আছেন মনোবিজ্ঞানে, ওনার কাছে আবার বিজ্ঞানের কথা বলা জটিল। 7 বছর পর্যন্ত যে পরিবেশ পায় এই পরিবেশ নিয়ে সে বড় হয়। এখানে ধমক পাইলে ভালোবাসা পায় না, ভালোবাসা পাইলে ধমক শেখে না। বাপ মায়ের মিল মহব্বত দেখলে ওই সন্তান কোনোদিন ড্রাগ এডিক্টেড হয় না। সম্পর্ক পারিবারিক বন্ধন যদি ভালো হয় সেই সন্তান কখনো বখাটে হয় না। সন্তানের প্রতি যদি বাপ মা কেয়ার নেয়, নজর নেয়, মাথায় হাত বুলায়, দোয়া করে, এদের সাথে এক টেবিলে খায়, ওই সন্তান ইফটিজিং করে না, মদের ব্যবসা ধরে না, হারামের উৎসব করে না। কথায় বার্তায় বাপ মার সন্তানের সাথে পরিচয় করে যদি বাড়ি থেকে বের হয়, যাওয়ার সময় যদি বলে যায় আম্মু তুমি একটু দোয়া করো আমি আসতেছি, অথবা মা জিজ্ঞেস করতেছে বাবা কই যাও এই 10টার সময়, এই যদি জবাব দিই যে ঘরে থাকে, ওই ঘরের সন্তান কোনো সময় বিপদগামী হয় না। এটা হলো 7 বছর পর্যন্ত তার বেসিক, এরপরে তার হলো গ্রোথ, এই গ্রোথটা হবে 7 বছরের ফাউন্ডেশনের উপরে। সুবহানাল্লাহ, কোন মসজিদে গেছেন হুজুরে দিছে ঠাডা মাইরা ধমক, এরপরে মা ওরে জামা কাপড় যত গায়ে দেওয়াই দেয় ও আর যাবে না, কারণ দুষ্টমি করছে এটা তো সে বলবে না, বললে তো মায় ধমকাবে না, বলুন আমি জামু না, চকলেট দেন কিলান করতে জামু না, এই যে জামু না, এরপরে মসজিদে যাবে সে অমতে অনিচ্ছায়, যেহেতু মাপের ধমক খাবে মায়ের মায়ের খাবে, মসজিদে যাবে, জীবনে কোনোদিন আলেম ভালো পারবে না, মসজিদ ভালো পারবে না, নামাজ ভালো পারবে না, ইসলাম ভালো পারবে না, দাড়ি টুপি কোনো কালে ভালো বাসবে না, ঠিক কিনা?
তাহলে আপনি ইমাম আপনার একটা আচরণ পোলারে কোথায় নিয়ে গেছে এইজন্য বিবেক খাটাইয়া কাজ করবেন খালি জিব্বা আছে বলে ধমক দিয়ে দিলাম না বাচ্চাদের ট্রেনিং দিতে হবে আপনি জানাজায় গিয়েছেন বাচ্চারে জানাজায় নিয়ে যান ইসলাম দেখে শিখুক আপনি মসজিদে গিয়েছেন বাচ্চারে নিয়ে যান ইসলাম দেখে শিখুক বাড়িতে মেহমান আসছেন বাচ্চারে কোলে নিয়া রাস্তার পাশে আনেন বাচ্চা দেখবে যে মেহমান আসলে এইভাবে আদর করতে হয় আপনি থাকবেন না আপনার বাচ্চাও রাস্তায় গিয়ে মেহমান নিয়ে আসবে ওটা মেহমান আনা না মেহমানের সাথে বরকত চলে আসবে সুবহানাল্লাহ আপনি জানাজায় গিয়েছেন সন্তান নিয়ে যান আত্মীয় বাড়ি গিয়েছেন সন্তান নিয়ে যান সন্তান নিয়ে যাওয়ার সময় এক প্যাকেট মিষ্টি কিনবেন সন্তান দেখবে আব্বা আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে মিষ্টি কিনতো মিষ্টি নিয়েই তারপরে যেতে হয় ওই ছেলে জীবনভর শুধু ইসলামী না সামাজিক হবে হাত জাগে কোনো বাপ বলতে পারবেন তার সন্তান এই কথা বলেছেন বলেন নাই ইয়া বুনাইয়া আকিমিস সালাত নামাজ কায়েম করো হে কলিজের টুকরো সন্তান আস মুরুসাবিয়া বিসসালাত ইযা বালাগা সাবা সিনিন সাত বছর বয়স নিয়ে আসেন মসজিদে ছয় বছর পাঁচ বছর ওটা হলো খেলার বয়স মসজিদে আসার পরে একটু দৌড় মারবে একটু কুক করবে একটু বসবে একটা খামচি দিবে ওই বয়সের এটাই কাম মসজিদে আসছো জানো না এটা আগেও ছিল শয়তান মসজিদে গিয়ে এখনো স্বভাব চেঞ্জ হয় না যে ইমাম সাহেব এই জাতীয় ধমক দিয়ে বাচ্চাদের বের করে দিবে ওই ইমাম সাহেবের মসজিদে রাখার দরকার নাই কারণ নবীজির স্বভাব দিয়ে সে বড় হয় নাই নবীজি এইভাবে ধমকানো পছন্দ করে না ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লানফাজ্জু মিন হাওলিক ফাআফু আনহুম সুবহানাল্লাহ নবী তোমার কপাল ভালো আল্লাহ তোমার রহম দিল বানাইছে তোমার দিলে যদি দয়া মায়া না থাকতো এই আশেপাশে যে সাহাবি কেউ তোমার পাশে থাকতো না সুবহানাল্লাহ তার মানে রহম দিল হলো আল্লাহর নবীর প্রথম গুণ কে দিলেন কে আপনি ইমাম আপনি নামাজি ছোট্ট বাচ্চার কাছে আসেন এ বাবা এভাবে তো করতে হয় না তুমি কত সুন্দর তোমার পোশাক কত ভালো আমরা যেভাবে নামাজ পড়বো তুমি সেইভাবে দেখে দেখে নামাজ পড়ো আমাদের মতো সেজদা দিবা হ্যাঁ তাইলে দেখবা তুমি শিখতে পারবা ওই একটু দুষ্টামির ভাব নিয়ে আসলে বলার পরে কিন্তু চুপ ও মনে করবে মসজিদে গেলে আসলে আদর পায় সন্তান স্যার তো আছেন মনোবিজ্ঞানে ওনার কাছে আবার বিজ্ঞানের কথা বলা জটিল সাত বছর পর্যন্ত যে পরিবেশ পায় এই পরিবেশ নিয়ে সে বড় হয় এখানে ধমক পাইলে ভালোবাসা পায় না ভালোবাসা পাইলে ধমক শেখে না বাপ মায়ের মিল মহব্বত দেখলে ওই সন্তান কোনোদিন ড্রাগ এডিক্টেড হয় না সম্পর্ক পারিবারিক বন্ধন যদি ভালো হয় সেই সন্তান কখনো বখাটে হয় না সন্তানের প্রতি যদি বাপ মা কেয়ার নেয় নজর নেয় মাথায় হাত বুলায় দোয়া করে এদের সাথে এক টেবিলে খায় ওই সন্তান ইপটিজি করে না মদের ব্যবসা ধরে না হারামের উৎসব করে না কথায় বার্তায় বাপ মার সন্তানের সাথে পরিচয় করে যদি বাড়ি থেকে বের হয় যাওয়ার সময় যদি বলে যায় আম্মু তুমি একটু দোয়া করো আমি আসতেছি অথবা মা জিজ্ঞেস করতেছে বাবা কই যাও এই দশটার সময় এই যদি জবাব দিই যে ঘরে থাকে ওই ঘরের সন্তান কোনো সময় বিপদগামী হয় না